পেঁয়াজ নিয়ে বড় ঘোষণা। এক ধাক্কায় দেশ জুড়ে প্রচুর কমলো পেঁয়াজের দাম। কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। আর আপনার লোকাল মার্কেটে পেঁয়াজের দাম কত চলছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দাম কমছে পেঁয়াজের। কেন্দ্র সরকারে মজুদ রাখা পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে, তার ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে কেজিতে 5 থেকে 12 টাকা পর্যন্ত কমতে পারে পেঁয়াজের দাম। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই অনেকখানি গুদামজাত পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে। প্রায় 1.11 লক্ষ টন পেঁয়াজ ছাড়া হয়েছে দিল্লি, লখনউ, কলকাতা, পাটনার, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, চণ্ডীগড়, কোচি এবং রায়পুরের বড় বড় বাজারে। এছাড়া গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের স্থানীয় বাজারেও গুদামজাত পেঁয়াজ ছাড়া হয়েছে, যার ফলে পেঁয়াজের দাম কমতে পারে কিছুদিনের মধ্যেই। পেঁয়াজের দাম এখন বাজারে 40 টাকার আশেপাশে রয়েছে। পাইকারি বাজারে 31 টাকার কাছাকাছি ঘোরাঘুরি করছে পেঁয়াজের দাম। কেন্দ্র সরকার জানাচ্ছে 1,11,336.17 টন পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে। দেশজুড়ে জিনিসপত্রের দাম লাগাতার বাড়ছে। সবজির দামে তো রীতিমতো ছ্যাঁকা লাগছে আমজনতার পকেটে। তার মাঝে এমন সুখবরে স্বস্তি পেয়েছেন সকলেই। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আপনার লোকাল মার্কেটে পেঁয়াজের দাম কত চলছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।